हेलो डियर स्टूडेंट्स, आज के चैप्टार्ट करते चले कम्पाउंड इंटरेस्ट चक्रवृद्धि सूद। तो अनेक स्टूडेंट चैप्टार्ट करते अनेक भय पाए और चैप्टार्ट ना कि खूब जटिल। तो देखो प्रथम के चैप्टार्ट कराची एकदम जलर मत हो जाए। ओके देख, तो प्रथम देख कम्पाउंड इंटरेस्ट और सिम्पल इंटरेस्टर बेसिक डिफारेंस कि ठीक है। देखो एक छोटो एग्जाम्पल माध्यम क्लियर कर दी। धरल प्रिंसिपाल आ 1000 टाका, रेट आ 10%। ठीक है, ये हमें सरल सूदे क्यों टाकाटा खाटबे और चक्रवृद्धि सूदे टाकाटा क्यों खाटबे ये दुटो हमें देखा। देखो देखो सिम्पल इंटरेस्ट क्यों एस आई फर्स्ट ईयर, फर्स्ट ईयर प्रिंसिपाल कत आछे बोलो तो 1000 टाका, रेट कत आछे बोलो तो 10%। ताले सरल सूद बाबद कत टाका पावा जाबे 1000 टाका 10% माने कत टाका 100 टाका। बुझा गेछे? एबार सेकेंड इयारे कि हबे देखो, सेकेंड इयारे प्रिंसिपाल कत थाकबे बोलो, कत आछे 1000 टाका, रेट कत आछे 10%। ताले सरल सूद बाबद कत टाका पावा जाबे 100 टाकाई पावा जाबे। आबार थार्ड इयारे कि होच्छे देखो, थार्ड इयारे प्रिंसिपाल कत 1000 टाकाय प्रिंसिपाल आछे, रेट कत 10%। ताहले 1000 टाका 10% माने कत टाका हबे 100 टाका। बुझा गेछे? ताहले प्रति बछर देखो मूलधनटा आमार कन्सटेंट आछे, फार्स्ट इयारे जा छिल कत छिल 1000 टाका, तार सूद कत होयेछे 10% हारे 100 टाका। सेकेंड इयारे प्रिंसिपाल कत छिल 1000 टाका, रेट 10%, सूद कत 100 टाका। थार्ड इयारे 1000 टाका, रेट 10%, सूद कत 100 टाका। प्रति बछर आमार मूलधन कन्सटैंट आछे, एई कारणे प्रति बछर आमार सूदटाओ कन्सटैंट आछे। एटा चक्रवृद्धि सूदे कि होय देखो, एकटु देखो तारपर आमि डिटेल्स बोझाच्छि आरो कम्पाउंड इंटरेस्ट कि होय देखो। ठीक आछे, ध्यान दाओ एकटु। एटा फार्स्ट इयार प्रिंसिपाल कत आछे बोलो तो 1000 टाका, रेट कत 10%। তাহলে চক্রবৃদ্ধি সুদ সিআই বাবদ কত টাকা পাওয়া যাবে 1000 টাকা 10% মানে কত টাকা 100 টাকা। বুঝা গেছে? এবার সেকেন্ড ইয়ারে দেখো, সেকেন্ড ইয়ারে কি হবে দেখো, সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালটা আর আমার 1000 টাকা থাকবে না, কত হবে এই মানে মূলটা কিভাবে পাবো আমি? আগের বছরের মূল আর সুদ যোগ হয়ে পরের বছরের মানে মূল আকারে আসবে। তাহলে এটা হয়ে যাবে কত 1100 টাকা। মূলটা চেঞ্জ হয়ে গেল দেখো, তাহলে সুদটাও চেঞ্জ হবে, রেট আছে কত 10%। তাহলে চক্রবৃদ্ধি সুদ বাবদ আমি কত টাকা পাবো বলো তো 110 টাকা। বুঝা গেছে? মূলটা বেড়ে গেল তাহলে সুদটাও বেড়ে গেল। এবার থার্ড ইয়ারে কী হবে দেখো, থার্ড ইয়ারে তাহলে মূল কত হবে বলো? আগের বছরের সুদ আর মূল যোগ হয়ে মূল আকারে পাওয়া যাবে এখানে। ওকে, তাহলে কথা হবে বলো, রেট কত 10%। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ বাবদ কত টাকা পাওয়া যাবে বলো 121 টাকা। বুঝা গেছে? তাহলে প্রতি বছর আমার মূলটা চেঞ্জ হচ্ছে, সেই কারণে আমার সুদটাও চেঞ্জ হচ্ছে। তো কি তাহলে কি ডিফারেন্স আমরা দেখলাম বলো তো? শুধু ফার্স্ট ইয়ারে সিমিলার আছে। ফার্স্ট ইয়ারে কেন সিমিলার? ফার্স্ট ইয়ারে আমার সরল সুদে কত ছিল প্রিন্সিপালটা 1000 টাকা, চক্রবৃদ্ধি সুদে কত ছিল 1000 টাকা, রেট তো 10% আছে। তো যেহেতু মূলটা একই ছিল তার কারণে আমরা লক্ষ্য করো সুদটাও আমরা একই পেয়েছি। বুঝে গেছে? এবার চক্রবৃদ্ধি সুদে সেকেন্ড ইয়ার থেকে অ্যাকচুয়ালি মানে চক্রবৃদ্ধি সুদটা লাগু হয় কীরকম, এই তার আগের বছর অর্থাৎ ফার্স্ট ইয়ারে মানে আমার মূল কত ছিল 1000, সুদ কত হলো 100 টাকা, তাহলে সেকেন্ড ইয়ারে মূল আসছে, ওই মূল আর সুদ যোগ হয়ে আমরা মূল আকারে পাবো। বুঝতে পেরেছো? তাহলে মূলটা চেঞ্জ হয়ে গেল, তাহলে সেই কারণে আমাদের সুদটাও চেঞ্জ হয়ে গেল, আর 100 টাকা থাকলো নাই, 110 হয়ে গেল। সিমিলারলি থার্ড ইয়ারে কী হয়েছে, থার্ড ইয়ারে মূলটা কত হচ্ছে বলো তো আগের বছরের অর্থাৎ সেকেন্ড ইয়ারের মূল আর সুদ এই দুটো যোগ হয়ে মূল আকারে আমরা পাচ্ছি। তাহলে 1100 টাকা আর 110 টাকা, 1210 টাকা হয়ে গেল মূলটা। তাহলে সুদটা কত হবে
121 টাকা। বুঝা গেছে? তাহলে সিমিলারিটি শুধু আছে কত ফার্স্ট ইয়ারে। দেখো এরপর আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাচ্ছি, একটা অঙ্ক তোমরা ধ্যান দিয়ে শেখো, এই অঙ্কটা যদি মানে শিখতে পারো তাহলে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, কোনো ফর্মুলার দরকার হবে না। ঠিক আছে, দেখো চলো এটাকেই আমি দেখাচ্ছি, একটু বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, প্রিন্সিপালটা ধরে নাও 10,000 টাকা। হ্যাঁ, প্রিন্সিপাল 10,000 টাকা আর রেটটা আছে 10%। এইটা আমি 5 বছরের ক্যালকুলেশন দেখাচ্ছি, ওকে 5 ইয়ার্সে কী কী আমরা বার করব। 1 নম্বর প্রশ্ন, সিআই ইকুয়াল টু কত, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কত। 2 নম্বর প্রশ্ন, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কত। 3 নম্বর প্রশ্ন, সিআই মাইনাস এসআই ইকুয়াল টু কত। ঠিক আছে, অর্থাৎ 10,000 টাকার 10% হারে 5 বছরের 1 নম্বর প্রশ্ন চক্রবৃদ্ধি সুদ কত, 2 নম্বর প্রশ্ন এসআই সরল সুদ কত, 3 নম্বর প্রশ্ন সিআই মাইনাস এসআই অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্স কত। ওকে, দেখো খুব ধ্যান দিয়ে অঙ্কটা দেখো। তাহলে ফার্স্ট অফ অল আমি লক্ষ্য করব আমাকে কত বছরের ক্যালকুলেশন বলেছে, এটাই আমার প্রথম কাজ। কত বছর? 5 বছর বলেছে, খেয়াল করো। তাহলে এই 5 বছরের জন্য আমি একটা খুব সুন্দর ছক বানাবো। দেখো কীভাবে, 1 বছরের জন্য একটা দাঁড়ি দেব, 2 বছরের জন্য 2টো দাঁড়ি দেব, 3 বছরের জন্য 3টা দাঁড়ি দেব, তাহলে 4 বছরের জন্য কী করবো বলো, 4টা দাঁড়ি দেব, তাহলে 5 বছরের জন্য ঠিক এইভাবে নিচে নিচে খুব সুন্দর করে 5টা দাঁড়িয়ে দেবো। ওকে, এরপর দেখো কীভাবে ফিল আপ হবে। দেখো তো ফিল আপ করার আগে একটা জিনিস আমি বলে দিই, দেখো ফিল আপ করতে করতে বলে দেবো। দেখো চলো, প্রিন্সিপাল কত বলো তো? 10,000 টাকা। তাহলে 10,000 টাকার এই 10% হারে এখানে যাই থাক না কেন, একটা রেটও থাকবে, সেই অনুযায়ী যে ভ্যালুটা হবে সেটা আমরা এখানে লিখবো, এইভাবে আমরা শুরু করবো। তাহলে 10,000 টাকার 10% মানে হবে কত? 1,000 টাকা। বোঝা গেছে? এই ফার্স্ট কলমটা আমরা একই লিখব। ঠিক আছে, কেন আমি বলে দিচ্ছি, একই পর এগুলোকে কলম বলা হয় আর এগুলোকে রো বলা হয় জানি আমরা। তাহলে ফার্স্ট কলমটা একই লিখব, 10,000, 1,000, 1,000, 1,000। বোঝা গেছে? একই মানে কি? একই, ওয়ান ইউনিট। ঠিক আছে, এবার পরের কলমগুলোর ইউনিটগুলো আগে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, কীভাবে ইউনিটগুলো হবে দেখো, প্রথমটা তো 1 ইউনিটেই হবে, এইখানে কত হবে, যে ইউনিটটা লিখবে ওই প্রথমটার পরে ওই লাইনটাকে পুরোটাকে বন্ধ করবে আর আগের কলমের উপরের দুটা ইউনিটকে যোগ করবে, এই দুটোকে যোগ। হ্যাঁ না, তাহলে তারপরেরটা কত হবে বলো, এই লাইনটা পুরো বন্ধ করে আগের ইউনিটগুলোকে পুরোকে যোগ করো, দেখো একটু পরেই বুঝতে পারবে কী জিনিস হচ্ছে। তাহলে এই ইউনিটটা কত হবে বলো, কত হবে? 4 হবে। আচ্ছা, তারপরে দেখো প্রথমটা তো 1ই হবে, তারপরে তাহলে কী বললাম, যে লাইনটা লিখছি সেই লাইনটাকে বন্ধ করে এই উপরের আগের বছরের উপরের ইউনিট দুটাকে যোগ, তাহলে এটা কত হবে? 3 ইউনিট হবে। তাহলে এই ইউনিটটা কত হবে বলো তো, এই উপরগুলো যোগ করো হবে কত? 6 ইউনিট। এই প্রথমটা 1 হবে, তাহলে এটা কত হবে বলো তো, আগের বছরের উপরের দুটো ইউনিট অর্থাৎ এটা তাহলে 4 হবে। এইভাবে আরও যদি বড় করার থাকে আমাদের করতে পারবো, কিন্তু কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা 5 বছর 6 বছর কখনোই পাবে না, 2, 2.5, 1.5, 3। ঠিক আছে, 2 বছর 7 মাস এইভাবেই অঙ্ক থাকে। এরপর দেখো এই আমি কলম চেঞ্জ করছি, দেখো অর্থাৎ ফার্স্ট কলম থেকে সেকেন্ড কলমে কীভাবে যাওয়া যায়। ঠিক আছে, তো যে কলমটাই আমি ভ্যালুটা লিখবো তার আগের কলমের প্রথমে যে ভ্যালুটা আছে না, কত আছে? 1,000, তার 10% হিসাবে কত হবে বলো, কত হবে? 100 টাকা হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 100 টাকা হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 200 টাকা। 3 ইউনিটের ভ্যালু কত হবে? 300 টাকা। 4 ইউনিটের ভ্যালু কত হবে? 400 টাকা। এবার নেক্সট
দেখো কি বললাম, কলম চেঞ্জ করতে আগের কলমের ফার্স্ট ভ্যালুটার, তাহলে একশোর 10% মানে কত হবে, 10 হবে। তাহলে এক ইউনিটের ভ্যালু যদি 10 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু হবে কত, 30 হবে। 6 ইউনিটের ভ্যালু কত হবে, 60 হবে। বোঝা গেছে? চলো আমরা নেক্সট কলমে যাচ্ছি। তাহলে এই আগের কলমের যে প্রথম ভ্যালুটা 10%, অর্থাৎ 10-এর 10% হবে কত, 1 হবে। তাহলে এক ইউনিটের ভ্যালু যদি 1 হয়, 4 ইউনিটের ভ্যালু হবে কত, 4 হবে। নেক্সট লাস্ট কলম, আগের কলমের অর্থাৎ 1-এর 10% হবে কত বলো, 0.1 হবে। বুঝতে পেরেছো? ভিডিওটা পজ করে আরামসে দেখবে, এটা বুঝতেই হবে। এই এই অঙ্কটার উপর ডিপেন্ড করছে কম্পাউন্ড ইন্টারেস্টের সমস্ত অঙ্ক, একটা অঙ্কের মাধ্যমেই সব অঙ্ক হয়ে যাবে। দেখো এবার দেখো কোনটার কী নাম সেটা আমরা বলি, হ্যাঁ না? এই ফার্স্ট কলমটার নাম সরল সুদ, এই ফার্স্ট কলমটাই যতটা ভ্যালু আছে এর নাম হচ্ছে সরল সুদ, এইটাকে এসআই বলা হয়। কোনটার কী নাম একটু ভালো করে ধ্যান দিয়ে বুঝে নাও। এই ফার্স্ট কলমটাকে আমরা কী বলছি, সরল সুদ। আর এইখান থেকে এইখান পর্যন্ত পুরো ছকটাই, পুরো ছকটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এইটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে ডিফারেন্স কোনটা বলো তো, পুরো ছকটা যদি আমার চক্রবৃদ্ধি সুদ হয় আর ফার্স্ট কলমটা যদি সরল সুদ হয়, তাহলে ফার্স্ট কলমটা বাদ দিলেই তো এই দিকটা ডিফারেন্স হবে। বুঝতে পেরেছো? দেখো দেখাচ্ছি আমি, তাহলে এসআই ইকুয়াল টু কত হবে বলো তো, এই ফার্স্ট কলমটার ভ্যালুটা সবগুলো যোগ করবো আমরা, কত, 5000। তাহলে এসআই ইকুয়াল টু 5000 টাকা। ওকে, এবার সিআই, তাহলে সিআই পুরো ছকটার নাম সিআই, ভালো করে শুনে নাও কোনটা কী নাম, সি পুরো ছকটার যোগফলটা। তাহলে এইটা যোগ করলে হয়েছে 5000, এইটা যোগ করলে হচ্ছে তোমার কত, 1000, তাহলে 6000, এটা যোগ করলে 100, এটা 5, তাহলে 6105.1, 6105.1। বুঝা গেল? তাহলে আমার সিআই মাইনাস এসআই কত বলো তো, সিআই মাইনাস এসআই ইকুয়াল টু কত, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত। দেখো এখানে মাইনাস করলেই পাওয়া যাবে কত, 1105.1, কিন্তু এখানে দেখে নাও কোন, ওর সবসময় তো আর ভ্যালুগুলো দেওয়া থাকবে না যে সিআই এত এসআই এত, তুমি ডিফারেন্স করে বলবে। এখানে ছকটার মাধ্যমে আমি বুঝাই কোনটা পার্থক্য। আবার বলি, পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, পুরোটা যোগ করলে 6105.1, এই ফার্স্ট কলমটার নাম সরল সুদ, এটা যোগ করলে হচ্ছে 5000 টাকা। দেখো আর ফার্স্ট কলমটা বাদ দিয়ে, ফার্স্ট কলমটা বাদ দিয়ে ডান দিকে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে পার্থক্য। দেখো ডান দিকটা যোগ করো, 1105.1। বুঝা গেছে? আশা করি বোঝা গেছে, না বুঝলে আবার দেখে নাও প্রথম থেকে। এরপর আমরা অঙ্কে চলে আসছি, হ্যাঁ চলো মুছে দিলাম। কত ইজিলি অঙ্কগুলো হবে দেখো, একদম জিকের মতো হবে। এরপর দেখো অঙ্কগুলো অ্যাপ্লাই করছি, একদম জিকের মতো হবে, আর চক্রবৃদ্ধি সুদ নিয়ে কেউ ভয় পাবে না, একদম না। আমি কথা দিচ্ছি, দেখো দেখো আমাদের ফার্স্ট অঙ্ক রয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। আমরা এখনই করলাম 10000 টাকা দিয়ে, সোজা একটা এক্সাম্পল দিয়েছি। দেখো তাহলে আমার কী বললাম, প্রথমে কী বলেছি, ফার্স্ট অফ অল আমার কী সিস্টেম, কত বছর বলেছে সেই বছরটা লক্ষ্য করতে হবে, কারণ সেই অনুযায়ী আমাদেরকে একটা ছক বানাতে হবে। 3 ইয়ার্স বলেছে, খেয়াল করো 3 বছর, তাহলে 3 বছরের একটা আমি ছক বানাবো। কীরকম, 1 বছরের জন্য একটা দাঁড়ি দেবো, 2 বছরের জন্য 2টো দাঁড়ি দেবো, 3 বছরের জন্য 3টা দাঁড়ি দেবো। ওকে, তাহলে এখানে ভ্যালুটা লিখব, এই 10000 টাকার 10%, 10000 টাকার 10% কত হবে সেই ভ্যালুটা আমরা এখানে লিখব। বুঝতে পারলে? 10000 টাকার 10%, দেখো কীভাবে স্টার্ট করছি, আবার দেখে নাও, 10000 টাকার 10% মানে কত হবে, 1000 টাকা। ফার্স্ট কলমটা একই হবে পরপর পরপর, এখনই আমরা দেখলাম, তাহলে 1000 হবে, এটাও 1000 হবে। বোঝা গেছে আশা করি? তাহলে এটা কী ছিল বন্ধুরা বলো, 1:1:1, এটা 1:2:0, হ্যাঁ না? তাহলে এই কলম চেঞ্জ, মানে এই কলম থেকে আরেক কলমে যাচ্ছি, তখন
সেই আগের কলমের ফার্স্ট ভ্যালুটা 10% হ্যাঁ না, তাহলে 1000-এর 10% মানে হবে কত? 100 টাকা। কেউ ভিডিওটা স্কিপ করবে না, শিখো, দারুণ লাগবে দেখো। তাহলে এটা 1 ইউনিট মনে আছে, এটা কী হবে? 2 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে 100 যদি হয়, তাহলে 2 ইউনিট মানে কত হবে? 200 হবে। এবার আমরা নেক্সট কলমে অর্থাৎ এটাখানে চলে যাই, হ্যাঁ না, এই 100-এর 10% মানে হবে কত? 10 হবে। চক্রবৃদ্ধি সুদ কত? কোনটার নাম চক্রবৃদ্ধি সুদ বলো? পুরো ছকটার নাম চক্রবৃদ্ধি সুদ, পুরো ছকটার নাম হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে পুরো ভ্যালুটা কত? 3310 টাকা। 3310 টাকা, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। যদি তোমাকে সরল সুদ বলে এসআই কত, তাহলে এসআই কোনটার নাম বলো তো? এই প্রথম কলমটার নাম, অর্থাৎ কত? 3000 টাকা। তোমাকে যদি ডিফারেন্স বলে, তাহলে এই ফার্স্ট কলমটা বাদ দিয়ে ডান দিকটাই যেটা পড়ে থাকছে না, এটা এটা হবে ডিফারেন্স। যদি বলতো আর কি সিআই মাইনাস এসআই ইকুয়াল টু, তাহলে এই ডান দিকটা কত? 310 টাকা। 310 টাকা হতো। ওকে, যাই হোক, আমাকে এই প্রশ্নে বলে যে সিআই কত, অর্থাৎ 3310 টাকা হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা চলে যাই নেক্সট অঙ্কে। দেখো, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 625 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? ঠিক আছে, কি বলেছি? প্রথমে আমি কত বছর বলেছে সেটা আমরা লক্ষ্য করব, কারণ সেই অনুযায়ী একটা ছক বানাতে হবে। বছর না দেওয়া থাকলে তার আরও টেকনিক আছে, ওই টাইপ আমরা পরে আসছি। এই ছকটা হবে 1 বছরে 1টা দাঁড়ি, 2-এ 2টা দাঁড়ি। তাহলে কীভাবে স্টার্ট করবো বলো? ডাইরেক্টলি ভ্যালুটা লেখার চেষ্টা করো। 625 টাকার 4%, পার্সেন্টেজে একটু স্ট্রং হতে হবে, এগুলো যেন মানে মুখোমুখি ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, 4 × 125, তাই তো? এই 625 × 4 100 আছে, ক্যালকুলেশন খুব সোজা পার্সেন্টেজের। দেখো, এটা প্রথমে গুণ করতে হবে 4 × 25 = 100, আর মানে 4 × 24, 2400 আর 100, উপরটা 2500 বাই নিচে 100, মানে কত হবে? 25 হবে, হ্যাঁ না? তাহলে আমরা এখানে কত লিখব? 25 লিখব। তাহলে এখানেও 25 হবে। এবার 25-এর কত পার্সেন্ট? 4%। 4 × 25 = 100, নিচে 100, মানে কত? 1। তাহলে আমার সিআই ইকুয়াল টু বলেছে কত টাকা? এই টোটালটার নাম সিআই, অর্থাৎ 51 টাকা। আনসার বন্ধুরা, ঠিক আছে, দেখো একদম সোজা, কোনো ফর্মুলা দরকার হবে, একটা অঙ্ক ফর্মুলা দরকার হবে না। চলো নেক্সট অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। বার্ষিক 5% হারে 12000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমার কী নিয়ম? কী প্রথমে আমার কী কাজ? ফার্স্ট অফ অল আমি কী করবো? এই ইয়ারটা লক্ষ্য করবো, কত বছর বলেছে ক্যালকুলেশন? 3 বছর বলেছে, তাহলে 3 বছরের জন্য আমরা একটা খুব সুন্দর ছক বানাবো। 1 বছরের জন্য 1টা দাঁড়ি, 2 বছরের জন্য 2টা দাঁড়ি, 3 বছরের জন্য আমরা 3টা দাঁড়ি দেবো। ওকে, এবার 12000 টাকার 5% যেটা হবে সেই ভ্যালুটা এখানে লিখব, কত হবে 12000 টাকার 5% বলো? 600 টাকা। তাহলে ফার্স্ট কলমটা পুরোটা কী হবে? 600-600ই হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কলমে যাবো। 600-5% মানে কত হবে বলো? 30 হবে। এটা 30 হলে মনে আছে 1:2, এটা 60 হবে। ঠিক আছে, এবার 30-এর 5% মানে 150/100, মানে কত? 1.5। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? এই টোটালটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তাই তো? তাহলে চক্রবৃদ্ধি সুদ সিআই ইকুয়াল টু 1891.5, টোটালটা যোগ করে দাও, হ্যাঁ না, এগুলো সব যোগ করো, 1891.5। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। ওকে, চলো নেক্সট অঙ্ক, একদম ভয় পাবে না অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক, 25000 টাকার 6% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? সেম অঙ্ক, ফার্স্ট অফ অল আমার কী কাজ? ইয়ারটা লক্ষ্য করা, 3 বছর, তাহলে 3 বছর বলেছে, এইভাবে করবো আমরা, হ্যাঁ না? 1, 1.5, 2, 3 ফ্র্যাকশন ইয়ারও আসছি এরপরে, হ্যাঁ, লেগে থাকো, সমস্ত টাইপের অঙ্ক পাবে, এর বাইরে কোনো অঙ্কই হবে না, কোনো চাপ নিও না, আমি থাকতে পাটিগণিতে কোনো চাপ নেবে না। ওকে, চলো, 25000 টাকার 6% কত হবে বলো? 25000 টাকার 6% কত হয় বলো? 25000 টাকার 6% ঠিক আছে। এরপর তাহলে এই ফার্স্ট কলমটা কী হবে আমার? 1.5, 1.5, 1.5। এবার 1.5%-এর 6% কত হবে বলো? 2টা 0 তো কেটে যাবে, 6 × 5=90 হবে। এটা 90 হলে এটা কী হবে বলো? 1:2 হলে 2:2,
180। এবার 90 এর 6% কত হবে বলো? 540/100 মানে কত? 5.4। এবার বলেছে চক্রবৃদ্ধি সুদ কত? টোটালটার নাম চক্রবৃদ্ধি সুদ, টোটালটা যোগ করে দাও। সিআই ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট না, সিআই ইকুয়াল টু 4500, 4600, 4700, 75.5। ঠিক আছে, 4775.4 এটা হবে অ্যান্সার চক্রবৃদ্ধি সুদ। ওকে, ভেরি সিম্পল। চলো নেক্সট দেখো, এবার দু বছরের ডিফারেন্স বলেছে। দেখো 5000 টাকার 12% হারে সরল সুদ ও দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তাহলে আমার কাজ হচ্ছে একটা প্রথমে দু বছরের ছক বানানো। ঠিক আছে, তাহলে 5000 টাকার 12% মানে কত হবে বলো তো? 5000 টাকার 12% মানে কত হয় বলো? 5000 টাকার 12% 600 টাকা। ঠিক আছে, তাহলে এটা তো আমার 600 টাকা হবে। এবার 600/12% মানে কত হবে? 6/72 টাকা, হ্যাঁ না, এই 600/12%। ওকে, তাহলে আমার ডিফারেন্স কত? ডিফারেন্স আমরা শিখেছি, কোনটার নাম ডিফারেন্স হলো? পুরোটার নাম চক্রবৃদ্ধি সুদ, ফার্স্ট কলমটার নাম সরল সুদ। তাহলে ফার্স্ট কলমটা বাদ দিয়ে ডান দিকে যেটা থাকবে সেটাই হচ্ছে পার্থক্য। তাহলে সিআই মাইনাস এসআই, সিআই মাইনাস এসআই কিন্তু আমরা কত পাচ্ছি? 72 টাকা অ্যান্সার। ওকে, আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে, তাই তো? চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 4000 টাকার 5% হারে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তাহলে দু বছর বলেছে, দেখো খেয়াল করো দু বছর। তাহলে ফার্স্ট অফ অল আমি কী করবো? একটা ছক বানাবো দু বছরের, এই ছকটা হবে 4000 টাকার 5%। বলো ওরা স্টার্ট করবো কী হবে? 4000 টাকার 5% মানে কত হবে? 200 টাকা। ঠিক আছে, হলে এটাও 200 হবে। এবার 200/5% কত হবে? 10 হবে। তাহলে সিআই মাইনাস এসআই কত বলো? কোনটার নাম ডিফারেন্স? এটার নাম ডিফারেন্স। তাহলে সিআই মাইনাস এসআই ইকুয়াল টু 10 টাকা। তাহলে 10 টাকা অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলে যাই আমরা পরের অঙ্কে। ভিডিওটা একদম মানে পজ করে করে দেখে নাও যদি বুঝতে অসুবিধা হচ্ছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। আর প্রথম অঙ্কটা অবশ্যই দেখবে, সেটার উপর ডিপেন্ড করে পুরো চ্যাপ্টারটাই শেষ হবে। আমি বলেছিলাম দেখো তোমরা শেষ অব্দি দেখে যাও। দেখো নেক্সট অঙ্ক, ফ্র্যাকশন ইয়ার। দেখো ঠিক আছে, ভগ্নাংশ বছরকে আমরা কীভাবে করবো? দেখো দেখো আচ্ছা, এক বছর এক দিনও যদি থাকে, আমি যদি বলি যে 2/1 বল চলছে, মানে কত ওভার চলছে বলো? 3 ওভার। তাহলে এক বছর এক দিনও থাকে যদি থাকে, তাহলে আমরা মানে ফুল একটা 2 ইয়ার্সের ছক বানাবো। ওকে, তাহলে এক বছর 6 মাস বটে, 1.5 মাস, তাহলে আমাদের এই ছকটা বানাতে হবে কবে? 2 বছরের। এক বছর সামথিং মানে 2 বছর, 2 বছর সামথিং মানে 3 বছর। ঠিক আছে, দেখো যেভাবে আমরা ফিল আপ করেছিলাম সেভাবে ফিল আপ করবো। তাহলে 15000 টাকা আছে, দেখো 15000 টাকার 8%, 15000 টাকার 8% মানে কত হয় বলো? 1200 টাকা। এটা 1200 টাকা হলে এটাও 1200 টাকাই হবে। এরপর 1200 টাকার 8%, হ্যাঁ না, এই 1200 টাকার 8% নিশ্চয়ই খেয়াল আছে, 8/96। এরপর দেখো যদি আমাকে দু বছরের বলতো, তাহলে 2496 টাকা হতো চক্রবৃদ্ধি সুদ, টোটালটা যোগ করে দিলেই হতো। আমাকে দু বছর বলে নাই, 1.5 বছর বলেছে। অর্থাৎ কি বলেছে দেখো, এই বছরটা আমরা কমপ্লিট ভ্যালু নেবো, একটা বছরের কমপ্লিট ভ্যালু পাবো আর একটা বছরের কি অর্ধেক ভ্যালু পাবো, হ্যাঁ না, এই এই যে 2 নম্বর বছরটা, এই 2 নম্বর বছরটা কি পুরা ফুল বছর বটে নাকি? না তো, 6 মাস বটে। তাহলে 6 মাসকে আমরা বছর করব 2/12 দ্বারা, 6/12 দ্বারা, এইটা 6 মাসের ভ্যালু, হ্যাঁ না, 6 মাস মানে 6/12। আচ্ছা যদি দিন থাকে তাহলে আমরা কীভাবে বছর করবো জানি? আমরা দিনকে 365 দ্বারা ভাগ করব। এখানে যদি মাস থাকে তাহলে মাসকে 12 দ্বারা ভাগ করব। ঠিক আছে, ওইটা দ্বারা এটাকে পুরোটাকে গুণ করব। তাহলে এখানে একটা খুব সুন্দর আমরা ভ্যালু পাচ্ছি 2, খেয়াল করো। তাহলে এটা 1/2 হয়ে গেলো, 1/2 দ্বারা গুণ, এটা কো এটা কো, 1/2 দ্বারা গুণ মানে কি? 2 দ্বারা ভাগ। তাহলে 2 দ্বারা ভাগ করলে
এটা হচ্ছে কত 48 এটাকে 1 বাই 2 দ্বারা গুণ তাহলে এটাকে 1 বাই 2 দ্বারা গুণ করলে এটা হচ্ছে কত বলো কত হচ্ছে 600 তাহলে এবার 1200 জায়গায় আমরা পেয়েছি কত 600 আর 96 জায়গায় 48 টাকা 48 টাকা তাহলে এই পুরোটাকে যোগ করে দাও চক্রবৃদ্ধি সুদ কত তাহলে সি আই ইকুয়াল টু 1848 টাকা হবে আনসার বুঝতে পেরেছো ভালো করে দেখে নাও চলে যাই আমরা নেক্সট অঙ্কে ঠিক আছে দেখো দেখো 8000 টাকার 15% হারে 2 বছর 4 মাসের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত 2 বছর 4 মাস মানে আমরা কি করব বলো তো ফুল 2 বছরের আমরা 3 বছরের একটা ছক বানাবো হ্যাঁ চলো 3 বছরের ছকটা বানাও দেখো তাহলে 8000 টাকার 15% হবে কত 8 15 120 একটা 0 1200ই হবে হ্যাঁ এটাও 1200ই হবে এটাও তাহলে 1200ই হবে এবার 1200 15% কত হয় বলো 12 15 180 হয় এটা 1 রেশিও হলে এটা 2 রেশিও 360 হবে এবার এটার 15% হ্যাঁ 6 15 90 6 15 90 6 15 90 27 হবে হ্যাঁ 27 তাহলে এটা তো 3 বছরের বললে এই টোটালটা যোগ করলেই হবে আমাকে বলেছে কত 2 বছর 4 মাস অর্থাৎ এটা ভালো করে দেখো একটু এটা তোমার একটা বছরের কমপ্লিট ভ্যালু নেব সেকেন্ড ইয়ারটারও আমরা কমপ্লিট ভ্যালু নেব আর 3 নম্বর বছরটার আমরা কমপ্লিট ভ্যালু পাবো নাই 4 মাসের ভ্যালু পাবো ঠিক আছে 4 মাস তাহলে 4 মাসকে আমরা বছর করব কি করে 12 দ্বারা ভাগ করব তাহলে 4 এর 12 দ্বারা এই পুরো লাইনটাকে গুণ করব তাহলে যদি 5 মাস বলে তাহলে কি করব 5 এর 12 দ্বারা পুরো লাইনটাকে গুণ করব 3 মাস বললে 3 এর 12 দ্বারা গুণ করব যাই বলুক না কেন যদি দিন বলে মনে করো 5 দিন তাহলে 5 বাই 365 দ্বারা গুণ করব বুঝতে পেরেছো অর্থাৎ এটা মাস থাকলে বছর করব সেটা দ্বারা গুণ করব দেখো তাহলে এটা এটা কেটে যাচ্ছে দেখো নিশ্চয়ই 3 আসছে হ্যাঁ তাহলে ঠিক আছে 1 এর 3 দ্বারা গুণ সবাইকে 1 এর 3 দ্বারা গুণ এটাকে 1 এর 3 দ্বারা গুণ অর্থাৎ 3 দ্বারা ভাগ কত হবে বলো 9 হবে এটাকে 3 দ্বারা ভাগ কত হবে এটা হবে এটাকেও 3 দ্বারা ভাগ কত হবে 400 আমাকে ডিফারেন্স বলেছে খেয়াল করো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের ডিফারেন্স তাহলে পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ফার্স্ট কলমটা হচ্ছে সরল সুদ তাহলে এই ডান দিকটা অর্থাৎ এই ভ্যালুটার নাম হচ্ছে ডিফারেন্স তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে বলো সিআই মাইনাস এসআই ইকুয়াল টু কত 180 120 আর 9 তাহলে 309 টাকা হবে অ্যানসার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট অঙ্কে চলে যাই দেখো এটা বলেছে 2 বছর 5 মাসের হুম তাহলে 2 বছর 5 মাস চলো আমরা একটা ছক বানাই 2 বছর 5 মাস অর্থাৎ 3 বছরের একটা ছক বানাতে হবে ঠিক আছে দেখো তাহলে 24000 টাকার 10% মানে কত হবে বলো 2400 টাকা হবে এটাও 2400 টাকা হবে বুঝতে পারছো তো 2400 কি করে লিখলাম এই যে প্রিন্সিপালটা হ্যাঁ 24000 টাকা তার 10% ওটা দিয়ে শুরু করতে হবে না এবার আমি সেকেন্ড কলমে যাবো তখন কী করবো এটার 10% নিশ্চয়ই মনে আছে 10% মানে কত হবে 240 হবে তো এটা 1 রেশিও হলে এটা 2 রেশিও 480 হবে এবার এটার 10% এটার 10% মানে হবে কত বলো 24 হবে ঠিক আছে ছকটা আমার হয়ে গেল এরপর কী করবো 2 বছর 5 মাস বলেছি 2 বছর 5 মাস বলেছে পুরো 3 বছর বলে না তাহলে একটা ফার্স্ট ইয়ারের আমি কমপ্লিট ভ্যালু পাবো সেকেন্ড ইয়ারের আমি কমপ্লিট ভ্যালু পাবো আর থার্ড ইয়ারটা 3 নম্বর বছরটার আমি কমপ্লিট ইয়ারটার ভ্যালু পাবো না 5 মাসের ভ্যালু পাবো হ্যাঁ না 5 মাস তাহলে এই মাসকে আমরা বছর করব তাহলে 12 দ্বারা ভাগ করতে হবে তাহলে 5 এর 12 দ্বারা আমি গুণ করব এই পুরো লাইনটাকে খেয়াল করো এটা এটা সাথেও ভাবো তুমি 5 এর 12 দ্বারা গুণ তাহলে এটাকে 12 আর 24 এ কাটবে কত পাবো 2 পাবো তাহলে 2 আর 5 এ গুণ করলে এই ভ্যালুটা আমরা 10 পাবো এটাকেও কাটবে 4 12 48 তাহলে এটা 200 পাবো এটাকেও গুণ করব আমরা হ্যাঁ এটা 200 আছে কাটলে ইনটু 5 মানে কত 1000
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমাকে ডিফারেন্স বলেছে, তাহলে ডিফারেন্স পুরোটার নাম কি বলছি আমি? চক্রবৃদ্ধি সুদ, ফার্স্ট কলমটা সরল সুদ, তাহলে ডিফারেন্স এইটার নাম ডিফারেন্স, এটার নাম ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কত হবে বলো? সিআই মাইনাস এসআই ইকেল টু, সিআই মাইনাস এসআই ইকেল টু কত হবে বলো? 240, 200 আর 10 মানে 450 টাকা, এটা হবে পার্থক্য। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 14,400 টাকার 5% হারে এক বছর সাত মাসের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? তাহলে এক বছর সাত মাস বলেছে, এক বছর সাত মাস আমরা কী করবো? পুরো দু বছরের একটা ছক বানাবো, দেখো হ্যাঁ না, এই ছকটা আমার হবে। তাহলে 14,500 টাকার কত হবে বলো? 5×14=70, 4×5=20, 720 টাকা। তাহলে এটাও 720 টাকা হবে, বুঝতে পারলে তো? 14,400 টাকা, না বুঝলে সাইডে ক্যালকুলেশন করে নাও, 14,400 টাকার 5% 720 টাকা, পার্সেন্টেজ একটু স্ট্রং হতে হবে। হ্যাঁ, তাহলে এটার 5% বলো, দেখো 5×2=10, হাতে এক থাকবে, 5×7=35, ওইটা যোগ হয়ে যাবে, কত হবে? 36 হবে, বুঝা গেছে? তাহলে এক বছর সাত মাস বলেছে, আমি পুরো দুটা বছরের ভ্যালু আমি পাবো নাই, এই ফার্স্ট ইয়ারটার কমপ্লিট ভ্যালু পাবো আর সেকেন্ড ইয়ারটার আমি কমপ্লিট ভ্যালু পাবো নাই। কী পাবো? সাত মাসের ভ্যালু, অর্থাৎ 7/12 বছরের ভ্যালু, এটা সাত মাস বটে, হ্যাঁ না, সাত মাস, সবসময় বছর করে নেবে, দিন থাকলেও বছর করবে আর মাস থাকলেও বছর করবে। চলো, তাহলে 7/12 দ্বারা এটাকেও গুণ করব, এটাকেও গুণ করবো, তাহলে 7/12 দ্বারা গুণ করলে 12 আর এটাই কাটবে, এটা 3 হবে, তাহলে কত পাবো? 21। এটাকেও 12 দ্বারা গুণ আছে, হ্যাঁ না, এটা 60 আছে, তাহলে 420। আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত, তো চক্রবৃদ্ধি সুদ কোনটা? পুরোটার নাম চক্রবৃদ্ধি সুদ, তাহলে পুরোটা যোগ করে দিছি আমি, তাহলে সিআই কেল টু কত হবে বলো? 1140, 61 টাকা, 1161 টাকা হবে আনসার, বুঝা গেছে? তাহলে ফ্র্যাকশন ইয়ার নিয়েও আমরা ভয় পাবো নাই, হ্যাঁ না, এক বছর দেড় বছর, এক বছর দু মাস, এক বছর তিন মাস, এক বছর সাত মাস, পাঁচ মাস বা এক বছর সাত দিন, যাই বলুক না কেন আমরা এইভাবে করব। ঠিক আছে, তো এর পরের ক্লাসগুলো মানে পরে পাবে, হ্যাঁ আজকে এতটা পর্যন্তই থাক। আর আমি কথা দিচ্ছি আমার সাথে থাকো, এই পাটিগণিত নিয়ে তোমাদের কোনো রূপ প্রবলেম আমি থাকতে দেব না, শুধু আমার সঙ্গে থাকো, ওকে? চলো, দেখা হবে পরের ভিডিওতে।